এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায়ে বড় জয় তৃণমূলের, প্রহসন বলল বিজেপি। উত্তরবঙ্গে মোট 4টি লোকসভা ও 17টি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগই বিজেপির দখলে রয়েছে। তা সত্ত্বেও জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ব্যাংকের 450 সোসাইটির মধ্যে সবগুলোতেই জয় পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিজেপির দাবি নির্বাচন নয় প্রহসন হয়েছে। জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটি নির্বাচনে জয় পেয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী সহ 7 জন ডিরেক্টর। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফলের প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা ছিল অনেকেরই। এই সাফল্যের খুশিতে বৃহস্পতিবার আবির খেলে উল্লাস করলেন শাসক দলের সদস্যরা। সৌরভ চক্রবর্তী বলেন, সাগরদিঘি উপনির্বাচনের পর এই ভোট আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ বিরোধী বাম ডান প্রার্থী সবাই এখন একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। তবে মানুষ যে আমাদের সঙ্গে রয়েছে তা ফের প্রমাণিত হলো। 2,24,000 ভোটের মধ্যে বেশিরভাগ ভোট আমরাই পেয়েছি। আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি ও শিলিগুড়ি সহ প্রতিটি এলাকাতেই সাফল্য পেয়েছি আমরা। মোট 4টি লোকসভা ও 17টি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগই বিজেপির দখলে রয়েছে। তা সত্ত্বেও সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূল প্রার্থীরাই সাফল্য অর্জন করেছে। এর প্রভাব অবশ্যই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পড়বে। আমরা সমস্ত সদস্য মিলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব, বিজেপি জেলা কমিটির সম্পাদক শ্যামপ্রসাদ বলেন। এখানে নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে। আগে থেকে সব কিছু ঠিক করা ছিল, কারা জিতবে, কারা পরিচালন কমিটিতে বসবে, সেটাই হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক জেলায় সমবায় মাদ্রাসা পরিচালন সমিতি নির্বাচনে তৃণমূলের হার দেখা গিয়েছে। কোথাও তা বাম কংগ্রেস জোটের কাছে, কোথাও আবার রাম বাম সব এক হয়ে গিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়েছে। 2019 সাল থেকেই জলপাইগুড়ি কার্যত গেরুয়া গড়ে পরিণত হয়েছে। সেই জেলায় এমন একটি বড় সমবায় জয়কে তৃণমূল বিজেপির বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবেই দেখছে।